শনিবার আরামবাগ শহরের কোয়ারেন্টাইন সেন্টার ঘুরে দেখলেন মহকুমা শাসক। করোনা নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের। মহকুমায় মোট 10টি সেন্টার খোলা হয়েছে। রূপনগর বিস্কিট 8 থেকে 80, খেতে ভালোবাসি। শনিবার আরামবাগ শহরের কোয়ারেন্টাইন সেন্টার ঘুরে দেখলেন মহকুমা শাসক নৃপেন্দ্র সিং। তার সাথে ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী সহ স্থানীয় কাউন্সিলররা। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো প্রতিটি মহকুমা এলাকাতেই করোনা সন্দেহভাজনদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখার ব্যবস্থা করা হবে। আরামবাগ মহকুমায় মোট 10টি এই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হচ্ছে। 6টি ব্লকে 6টি ও আরামবাগ পৌরসভায় মোট 4টি এই সেন্টার গড়ে তোলা হয়েছে। উপযুক্ত পরিকাঠামো ও পরিবেশের কথা মাথায় রেখে এই সেন্টার তৈরি করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বেড এবং শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে। এই বিষয়ে মহকুমা শাসক জানান, ইতিমধ্যেই প্রতিটি ব্লকের কোয়ারেন্টাইন করা হয়েছে। এদিন আরামবাগ পৌরসভার অন্তর্গত সেন্টারগুলি ঘুরে দেখা হলো। সার্বিক দিক মাথায় রেখেই পৌর প্রশাসন এই সেন্টারগুলি তৈরি করেছেন। পুরো সাবডিভিশনে প্রত্যেকটা ব্লকে একটা করে অলরেডি কোয়ারেন্টাইন সেন্টার আইডেন্টিফাই করে ওয়েল ইকুইপড করে দেওয়া হয়েছে। আজকে আমি মিউনিসিপ্যালিটি এরিয়া যেখানে বেশি হতে পারে, মানে চান্সেস বেশি আছে এখানে, তো এখানে 4টা করেছি। বাকি ব্লকে একটা একটা, এখানে 4টা, তার মধ্যে 2টো ব্লক চেয়ারম্যান সাহেব আমি দুজন মিলিয়ে চেয়ারম্যান সাহেব পুরোটা খুব ভালো করে করেছেন, সেটাই আমি শুধু দেখে এসেছি। এখন পর্যন্ত আমার পুরো সাবডিভিশনে একটাও কেস পাওয়া গেছে না, তো কিছু প্যানিকের দরকার নই। এটা আমি শুধু প্রিভেন্টিভ হিসাবে করেছি, আমি ওর চেয়ারম্যান সাহেব দুজনে মিলিয়ে, কি যদি ভবিষ্যতে কিছু পাওয়া যাবে তো লোককে এখানে আমি থাকতে পারবো। কী কী জিনিস আমি দেখে এসেছি, চেয়ারম্যান সাহেব অলরেডি ব্যবস্থা করে খুব ভালো রেখেছেন। আর প্রত্যেকটা ব্লক অফিসার একটা কন্ট্রোল রুম আছে, যেখানে যদি আপনি কিছু সিমটমস পাচ্ছেন বা আপনার কি কাউকে জানেন যারা সিমটমস শো করে, ওনা ফোন করে আপনি জিজ্ঞাসা করতে পারছেন, পুরো সাহায্য পাবেন। অন্যদিকে পৌরপ্রধান স্বপন নন্দী জানান, মহকুমা প্রশাসনের নির্দেশ মতো আরামবাগের মনসাতলা সহ মোট 4টি ওয়ার্ডের মানুষের কথা মাথায় রেখে উপযুক্ত পরিকাঠামো দিয়ে এই কোয়ারেন্টাইন তৈরি করা হয়েছে। আরামবাগ পৌরসভাও এক্ষেত্রে বিশেষ নজর রাখছে। তারা প্রত্যেকেই খাওয়া দাওয়া থাকা তাদের সব কিছু ব্যবস্থায়, ওই জন্যই আমাদের পৌরসভা এখন 2টো জায়গায় করা হচ্ছে, একটা যে এইখানে যেটা হবে আর একটা 4 নম্বর ওয়ার্ডে। মানে যে 14 দিনে পর্যবেক্ষণটা সেটা এখানে হবে, যাতে সন্দেহ হলে, হ্যাঁ সন্দেহ হবে হবে, এখানে খাওয়া দাওয়া সব কিছুই তাদের হবে। আর দেখাশোনার জন্য আমাদের সেন্টার মেয়েরা আছে, এরা ভালো কাজ করে। হ্যাঁ, আরামবাগ তো সবসময় আগিয়ে আছে। নিউজ আজ বাংলা, আরামবাগ।